আরেকটা বড় আলামত হচ্ছে যে তারা মুফারাকাতুল ওয়াহী, এই শব্দটা মাদারিসে সালিকিনি ইবনুল জাওজি রাহিমাহুল্লাহ এভাবে উল্লেখ করেছেন যে মুনাফিকদের একটা বৈশিষ্ট্য হচ্ছে ইত্তাফাকু আলা মুফারাকাতুল ওয়াহী, তারা ওহির বিচ্ছিন্নতা, ওহিকে ছিন্ন ভিন্ন করার ব্যাপারে ঐক্যমত পোষণ করে। তো এই ভাষাটা প্রথমে আমিও বুঝতে পারিনি, তো সেখানে যেমন আরও কথাগুলো তিনি উল্লেখ করেছেন সেগুলো যখন আরবিকে কষ্ট করে হলে অনুবাদ করে পড়ার চেষ্টা করলাম, তখন তিনি সেখানে বুঝিয়েছেন যে মুফারাকাতুল ওহী দ্বারা উদ্দেশ্য হচ্ছে তারা এক রশিতে থাকতে পছন্দ করে না, এক রশিতে থাকতে পছন্দ করে না, এক দলে থাকতে পছন্দ করে না, এক হিজবুনের মধ্যে থাকতে পছন্দ করে না, তারা বহু হিজবুন বহু দলে থাকতে পছন্দ করে আর নিজের নিজের মতকে তারা প্রায়োরিটি দেয়। এটাকে বলা হচ্ছে, তিনি উল্লেখ করেছেন ইবনে জাউজি রাহিমাহুল্লাহ, মুফারাকাতুল ওয়াহী, ওহির বিচ্ছিন্নতাকে তারা বিশ্বাসী। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন 23 নম্বর সূরা আল মুমিনীনের 53 নম্বর আয়াতে যে ফাতাকাতাউ আমরাহুম বাইনাহুম যুবরা, যে এই মুনাফিকরা এমন যে তারা আমরাহুম তাদের দিনকে, দিন ইসলামকে তাদের মাঝে যুবরা একেবারে টুকরো টুকরো করে দিয়েছে, ছিন্ন ভিন্ন করে দিয়েছে, তারা দিন ইসলামকে একেবারেই তাদের মাঝে ছিন্ন ভিন্ন টুকরো টুকরো করে দিয়েছে। দেওয়ার পরে তারা আবার বলে এরকম কথা বা তাদের আবার চাল চলন আসার আচরণ এরকম হয়, কুল্লু হিজবিম বিমা লাদাইহিম ফারিহুন, তাদের এই যে দল বিভিন্ন দল উপরে তারা বিভক্ত হয়ে গেল এবং এটা হওয়াকে তারা পছন্দ করলো, হওয়ার পরে আবার প্রত্যেকেই প্রত্যেক দলের মত দলিল কথাবার্তাকেই তারা বেশি শক্তিশালী মনে করে, তাদের কাছে যা আছে সেটা নিয়েই তারা আনন্দিত হয়, যদিও বা সেটা ভুল কিন্তু তাদের যুক্তিতে সেটা সঠিক হওয়ার কারণে তারা তারপরেও অন্য কেউ ভুল বললে ওটাকেই তারা সন্তুষ্ট। যেমন খারিজি, যেমন আহলে কদিরিয়া, যেমন শিয়ারা, যেমন রাফিদিরা, এরকম হাজারো বাংলাদেশ ভারত পাকিস্তান ছাড়া পৃথিবীতে হাজারো দল তৈরি হয়েছে, যারা দল হওয়াকে পছন্দ করে এবং ওই দলের ভিতরে তারা যে দলিলগুলো উপস্থাপন করে, যে কথাগুলো তারা উপস্থাপন করে এটা ভুল হোক আর সঠিক হোক, ইসলামের বিপক্ষে যাক আর ইসলামের বিপক্ষে থাকুক, তারা এটাকে নিয়েই আনন্দিত আনন্দ বোধ করে। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন, ওয়া আতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া ওয়া তাফারাক, যে তোমরা আল্লাহর রশিকে সকলে কম আমল করো আর বেশি আমল করো, নামে মুনাফিক হোক আর বাস্তবিক মুমিন হোক, নামে মুশরিক হোক আর বাস্তবে মুমিন হোক, সকলে মিলে এক রশিকে তোমরা ঐক্যবদ্ধভাবে আঁকড়ে ধরো। এযাবত কোনো উলামায়ে কেরাম সরাসরি কোনো ব্যক্তিকে বলেনি যে এই ব্যক্তি হলো মুনাফিক, মানে যার বড় বিদ্বান। কেন? কারণ ইসলামের পরিভাষা হলো দুটি। এ ব্যাপারে আলোচনা করেছিলেন ডক্টর ইমাম হুসাইন হাফেজাহুল্লাহ, এই মুনাফিক ব্যাপারে আলোচনা করেছিলেন, ওনার একটা লেকচার আমি শুনেছি। উনি শুরুতেই বলেছেন যে আসলে ইসলামের পরিভাষায় সমস্ত ব্যক্তি দুই ধরনের, একটা হলো মুমিন আর একটা হলো কাফের, একটা হলো মুমিন আর একটা হলো কাফের। তো এই মুমিনের মধ্য থেকে যারা ইমানে গর্বিল করে এরা কেউ হয় মুনাফেক, যারা শেরেক করে এরা হয় ইমান আনা সত্ত্বেও মুশরেক, যেমন আল্লাহ বলেছেন যে এরা ইমান আনা সত্ত্বেও এরা হলো মুশরেক। তো আল্লাহ কিন্তু সরাসরি বলেনি এরা হলো কাফের, বলছে ইমান আনা সত্ত্বেও মুশরেক, একথা আল্লাহই বলেছেন। তো আসলে গবেষণা কম থাকার কারণে আমাদের অনেকেরই অনেক ভুল হয়ে থাকে, এই কারণে বড় বড় কথা বলা থেকে সাবধান থাকতে হবে, হুট করে কাউকে সরাসরি মুনাফিক, সরাসরি কাফের, সরাসরি মুশরিক বলা যাবে না। তো বলছিলাম যে এর যে আলামতটি এখন বললাম সেটা হচ্ছে যে মুনাফিকদের একটা বৈশিষ্ট্য হচ্ছে তারা বিভিন্ন দলে উপদলে বিভক্ত হতে পছন্দ করে এবং সেভাবেই তারা তাদের দলিলগুলোকে কোরআন সুন্নার অপব্যাখ্যা করে বা সরাসরি অর্থ তুলে তারা সেভাবে মানুষকে বুঝদান করে, সেভাবেই তারা পৃথিবীতে বিচরণ করে বেড়ায়।